তো গাইস দেখতে পাচ্ছো এখানে এসে গেছি। আজকে আমাদের ইউনিয়নের সম্মেলন আছে, তো বেশি কিছু বলবো না। তো আজকে পুরো ভিডিওটার সঙ্গে তো আজকে কি নিয়ম হচ্ছে, কটা বিষয় বাজানো যাবে, এই বিষয়ে সবিস্তারে আলোচনা হবে। ঠিক আছে, চলো ব্লগটা এখানে শুরু করলাম। বার্ষিক সম্মেলনের কাজ শুরু হচ্ছে এখন, পতাকা উত্তোলন অনুষ্ঠান। বিভিন্ন সমস্যা যেমন আপনাদের আছে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু আপনাদের না, প্রত্যেকটি ব্যবসায়ী বিভিন্ন সমস্যা আছে। যাতে আমাদের না হয় সেই জিনিসগুলো আপনারা এখানটায় যেইভাবে লিখে রাখছেন সেই নীতি অনুযায়ী, মহামান্য হাইকোর্টের নীতি অনুযায়ী আপনারা চলবেন। এবং পুজো আসছে যেহেতু, পুজোর মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার দেবেন। মালিক পক্ষকে আমি অনুরোধ করব, কেননা অপারেটর যদি না দেন, দেখবেন ক্লাবের ছেলেরা সাধারণ বক্সকেই ডিজে বানিয়ে দিচ্ছে, সাধারণ বক্সটাকেই ডিজে বানিয়ে দিচ্ছে। আর ইউটিউবের মধ্যে গানের কোনো ভাষা নেই, ইয়ে নেই, ওই গান লাগিয়ে দিচ্ছে, ওটাই কিন্তু ডিজে টাইপের মানুষের কাছে ধারণা চলে যায়। আমি তো টেকনিক্যাল না, আমার পাশে যে বাড়িটা বা যেই বাড়ির পাশে পুজো হচ্ছে সেই বাড়ির হচ্ছে ডিজে বাজছে, আমি তো ওখানে টেকনিশিয়ান না। আমিও যখন যাবো যে হ্যাঁ সত্যিকারে ডিজের মতন আওয়াজ, তখন তো কি প্রথমে চেতে আনি উস্কা বাদ, প্রথমে বাদ করি। আমিও চাই না যে কোনো একটা খারাপ জিনিস হোক। আমি দেখেছি দিনহাটার সংগঠনে যে উনি ছিলেন, কই গেল, হ্যাঁ ছিলেন উনি, সবাইকে এর আগে অনুরোধ করেছে, সেই অনুরোধটা পালনও হয়েছে। কিন্তু আমার ভয় লাগে কোথায় জানেন, গ্রামের যে ডেকোরেটরগুলো আছে, মাইন্ড করবেন না সবাই না, কিন্তু তারা করেন কি, একটু মুনাফার জন্য আপনারা বড় একটা লয়েন্ডারের মধ্যে ফেলে দিচ্ছেন ওইটাকে। আলিয়ে মাঝখানে আমার একটা কমপ্লেন এসেছিল, আমি গিয়েছিলাম সেই ডিজেটাকে সিজ করার জন্য, কিন্তু লাখ ভালো সেই কৃষি মেলার ডেকোরেটর, আমি তাকে চিনিও না জানিও না, তার লাখ ভালো যে আমি হচ্ছে সেই সময়টা পাইনি, কিন্তু উনি ডিজে ইউজ করেছিল, সেটা আমার কাছে কমপ্লেন এসেছিল। আমি গিয়েওছিলাম কৃষি মেলা, কোন ডেকোরেটর আছেন আপনারা বুঝে যান। তো ডিউটি ইজ বিউটি, আপনি আমার কাছে কোনো ইয়ে নিয়ে আসুন, আমি আপনাকে সমাদর করবো, কিন্তু ডিউটি লকে ভায়োলেন্স করে আপনার সাথে আমি সখ্যতা করব না। আপনি আসুন না কোনো সমস্যা নিয়ে, আমি আছি। যে কোনো অনুষ্ঠান কি দুঃখের হোক কি সুখের হোক, দেখবেন সাউন্ড বা ডেকোরেটর প্রয়োজন আছে। দেখবেন তাতে কি হয়, আপনার সাউন্ড সিস্টেমটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সাউন্ড না হলে পরে সেই অনুষ্ঠানটা অন্ধকার হয়ে থাকে। যে কোনো অনুষ্ঠানে দেখবেন খালি মনে হয় শ্রাদ্ধ বাড়িটাতে একটু সাউন্ডটা অ্যাভয়েড থাকে, বাদ বাকি প্রত্যেক কটা অনুষ্ঠানে আমি দেখেছি যে সাউন্ড লাগে। তো সাউন্ডের একটা লিমিট আছে, আমাদের কিছু কিছু সতর্কতা আমরা আগে জানতাম, কিন্তু তার কারণগুলো আমরা কিন্তু জানতাম না। আমরা জানতাম হাসপাতালের সামনে বাজানো যায় না, স্কুলের পাশ দিক দিয়ে বাজানো যায় না। যে এবার আপনাদের সাথে আমাদের পুলিশের সম্পর্কটা খারাপ হয় কোথায় দেখুন, আপনারা হচ্ছে একটা বাড়িতে দিলেন, অধিকাংশ বাড়িতে আপনারা সেট দেওয়ার সময় কিন্তু অপারেটর দেন না, ওই বাড়িতে মেশিন দিয়ে আপনারা চলে এলেন, দেখিয়ে এলেন এইভাবে এইভাবে বাজাও। তার পরিপ্রেক্ষিতে ওই বাড়ির লোক ভাবে কি, যতটা জোরে আওয়াজ দিব আমার অনুষ্ঠানের খবরটা ততটা দূরে যাবে বা বেশি আনন্দ হবে, কিন্তু পাশের বাড়ির ছেলেটা দেখবেন পরীক্ষা আছে, না হলে কিছু রুগী আছে, যে কোনো সাউন্ড যখন করে তখন হার্টের মধ্যে লাগে। এখানটায় যদি ঘরটা আমাদের আরো ছোট হতো, ইকো হয়ে আসতো, ডিক 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 করে রাখতো এই বুকের মধ্যে। আপনারা নিজেরা সাউন্ডের লোক, আপনার আমার থেকে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে। তো স্ট্রিক্টলি আমি বলছি, আমার দিনহাটার টিভিএস রেকর্ডে
আমি দেখেছি আমার দিনহাটার সার্কেলের মধ্যে যতজন আছে টাউনের মধ্যে বিশেষ করে তারা কিন্তু ডিজে নিয়ে মিটিং যখনই হয়েছে তারা ডিজে বন্ধ করে রেখেছে কিন্তু কিছু কিছু সাইটে যারা আছে গ্রামে যারা আছে তারা করে কি তাদের কাছে ডিজে নেই কিন্তু ডিজে ব্যবস্থাটা তারা করে দেয় প্রিভিয়াস যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা দেখবেন অচিন্তলাল ঘটায় আমার এখানকার দিনহাটার থেকে মাইক যায়নি এসেছে কোথায় কুচবিহার থেকে চান্দামারি এরিয়ার থেকে আমার কাছে কমপ্লেন করলেন আমি সঙ্গে সঙ্গে লোক পাঠালাম গাড়ি পাঠালাম বন্ধ করে দিচ্ছে তারপরে দূর থেকে তিনবার আমি পাঠালাম দেখুন সম্পর্কটা আমরাও খারাপ করতে চাই না আপনাদের সাথে কিন্তু অনেকটা সময় সম্পর্ক খারাপ করতে বাধ্য হই প্রথমে একটা কথা আছে কথা বলো প্রথমে বাদ করো উসকা বাদ লাত মারো হিন্দিতে একটা কথা আছে যেমন মাঝখানে কিছু ইয়ে ছিল যে সাউন্ড ডাউন চলবে না গৃহকর্তা আপনাকে বললেন যে ইয়ে করতে তো আমরাও করি কি আমাদের কাছে যখন কমপ্লেন আসলো